জর্দা রান্না করে রেখেছি, মিষ্টি বানিয়েছি, কালো মিষ্টি। এইবার বেশি মিষ্টি আইটেম করিনি। এই যে কতগুলো মেহমান আসছে, এই তো আমরা কুরবানির ঈদের মাংস খাচ্ছি, টেস্ট করছি, সফট হয়েছে নাকি। এই যে আমার জামাইও খাচ্ছে, সেই স্বাদ, এত স্বাদ কে? কিরকম সিদ্ধ হয়েছে কিনা এই জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের দিন সকালে আমি রান্না করেছিলাম মিষ্টি, তারপর জর্দা, আর বানিয়েছিলাম সেমাই। আর এই বাড়িতে আমি বেশি মিষ্টি আইটেম করিনি গতবারের মতো। তো এই তো সুন্দর করে সাজিয়ে রেখেছি টেবিলে, একটু পরে মেহমানরা আসলে খাবে নামাজ পড়ে। আর দুপুরে রান্না করে রেখেছিলাম পোলাও আর চিকেন রান্না করে রেখেছিলাম, গরুর মাংস রান্না করিনি, কারণ একটু পরে যখন গরু কুরবানি হয় তখন তার নিয়ে রান্না করবে গরুর মাংসটা। তারপরেই তো কিছু ভাবিরা আমাদের বাসায় এসেছিল, তো তাদেরকে ডেজার্ট আইটেমগুলো খেতে দিলাম। হয়ে যাওয়াতে আমরা কোনো বাসা যেতে পারিনি, তারপর রাত্রিবেলা আমরা কিছু ভাবিদের বাসায় গিয়েছিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের গরু, আর এবার আমরা দুইটা গরু কুরবানি দিয়েছি, তিন চারজন মিলে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ভাবিদের গরু, আর এটা প্রথমে কুরবানি দেওয়া হয়েছিল, এটা আমাদের নেবারের গরু ছিল। আর এটা কুরবানি করার পরে আমাদের বাকি দুইটা গরু কুরবানি দেওয়া হয়েছে। আর আশেপাশে তো অনেক মানুষ এসেছিল গরু কুরবানি দেখতে, আর যাদের অনেক কালোদের দেখার ইচ্ছা ছিল যে আমাদের আশেপাশে কেমন মানুষ থাকে তারা দেখে নিতে পারেন। তো এই তো মানুষের ভিড়, হাজার হাজার মানুষ ছিল আমাদের এই ইয়ারে কুরবানি ঈদের সময়। ওরা মূলত মাংস নেওয়ার জন্যই আসে, তারপর কুরবানি গরু মাংসগুলা কাটাকাটি হওয়ার পরে ওদের লাইন ধরে মাংস দিয়ে দেওয়া হয়। তো সকাল 7টা থেকে একদম 6টা পর্যন্ত ওরা এই এরিয়ার মধ্যেই থাকে, কারণ কখনো কাটতে কাটতে আবার 8টাও বেজে যায়। আর একদম সকাল থেকে রাত পর্যন্ত ওরা থাকে মাংস নেওয়ার জন্য, আর ওদেরকে আমরা সবসময় মাংস দিই। তো এই তো এই গরুটা কাটাকাটি হওয়ার পরে অলরেডি ওইটা জবর হয়ে গেছে, আর এখন আমাদেরটা করবে, আমাদের বাকি দুইটা করবে এখন। আর যারা আমাদের এখানকার কালোদের দেখতে চান তারা দেখে নেন। আর সাথে সুন্দরীরাও আছে। সোনালি, তাইরা, ঈদ মোবারক। এখন আমাদের গরু জবাই করা হচ্ছে। The blood went out of your lion. Move, yeah, boy. Move. এখানে যে মাংস বানাচ্ছি, ভাইয়ারা আগে কিছু মাংস কেটে দিয়ে দিয়েছিল রান্না করার জন্য, তো বাহিরেই রান্না করা হচ্ছে গরুর মাংস আর ভাত, সাদা ভাত। ভগবান
আরে যে এখানে সুন্দর করে মাংস কাটাকাটি হচ্ছে আমাদের বাসার পিছনে, আর কিছু মাংস এখানে রান্না হচ্ছে। আর আমদাদ ভাই পুরো গেট আপে আছে, এটা হচ্ছে কাজ করার পোশাক। আপনি দেখ দেখতেছি না বেশি আলোতে আপনি দেখা যাইতেছে না। আর এখানে যে কুরবানির মাংস রান্না হচ্ছে আমাদের, আর সাথে ভাত, সাদা ভাত। এই তো আমরা কুরবানির ঈদের মাংস খাচ্ছি, টেস্ট করছি, সফট হয়েছে নাকি। এই যে আমার জামাইও খাচ্ছে, এই ভাবিও খাচ্ছে মাংস, এই জসি মেয়েও খাইতেছে, সেই স্বাদ এত স্বাদ কে। কিরকম সিদ্ধ হয়েছে কিনা এই জন্য তারপর এখন সবাই ভাত খাবে, আর তরকারি রান্না হয়ে গেছে, তো জসিম ভাই সবাইকে বেড়ে দিচ্ছে খাবারগুলা। দাদা ভাই যে মাপন নাই আছে না, মেশিন আছে, মাংস প্যাকেট করা হচ্ছে, দিয়ে দিবে। এগুলো সব গরিব মানুষকে বিলি করা হবে। তারপর যায় যে যার ভাগের মাংস নিয়ে বাসায় চলে গিয়েছিল, আমাদের যে মাংস পড়েছিল বাসায়, তো আমরা ওখান থেকে আবার সব যারা ছিল সারাদিন করে আসার বাহিরে মাংসের জন্য অপেক্ষা করছিল তাদেরকে দিয়ে দিলাম। আর তারপর আরো কিছু প্রতিবেশীদের মাংস দেওয়ার জন্য এখানে পিকেট করছে আমার ভাগিনা বাইস্তা। আর প্রত্যেকবারই মাংস কিছু 2-3 কেজির মতো খাওয়ার জন্য রাখি, আর সবগুলা বিলি করে দিই। এই তো তারপর ওরা খাচ্ছে খাবার। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।